মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যাদের এরকম মুরগি পালার ইচ্ছা আছে বাট লাইক সামর্থ্য কুলাচ্ছেন, আপনারা এরকম বাচ্চা কালেক্ট করতে পারছেন। আমাদের ডালিম ধরছে কি সুন্দর, পুরো ওরিও 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 যেমন হয় ওই রকম দেখতে। সেট রাইট মিলটা অসাধারণ অসাধারণ। হ্যালো আসসালামু আলাইকুম, আমি ইরতিয়াজ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছে আপনারা সবাই? তো অনেকদিন পরে আমার ছাদের থেকে ভিডিও বানাইতেছি, বাট মনে হয় না বেশিক্ষণ ভিডিও বানাইতে পারবো, কারণ নিচে আমার রুমে অর্ণব ভাই ঘুমাচ্ছে অ্যান্ড আমাদের রেডি হয়ে যাইতে হবে হচ্ছে যাত্রা আবার একটা শৌখিন মুরগির খামারে। তো কবুতরের খাবার দাবার দিয়ে আমি যাবো, আগে অর্ণব ভাই করাবো দেন রেডি হবো। তো তার আগে দেখায় আমার জালালি কবুতরগুলোও চলে আসছে এখানে মাশাল্লাহ, দেখেন ওরা কখনো লেট করে না। এন আজকে আপনাদের কিছু গাছ দেখাবো আমার ছাদে, যেগুলো বৃষ্টি পায় এই লাস্ট কয়েকদিনে পুরো ফুইটা উঠছে। তো আপনাদের একটা কবুতরের সাথে পরিচয় করে, এই যে কবুতরটা দেখেন, ও সবসময় আসে, ডেইলি আসে আমার বাসায়, বাট ওর একটা পা নাই, দেখছেন দেখেন ওর পা আছে আর কি, আঙ্গুল নাই, হয়তো কোনো কারণে আঙ্গুল পড়ে গেছে। বাট ও অনেক জোস ফ্লাই করে, অনেক জোস উড়ে, কোনো সমস্যা হয় না উড়াতে। তো খাক জালালিগুলো, আমার কবুতরগুলোকেও খাবার দিই। তো আমার কবুতরের খাওয়া দাওয়া শেষ, খাবার দাবার দিলাম। তো আসেন এখন আপনাদের আমার ছাদের গাছগুলো দেখাই, গাছগুলো বৃষ্টি পায় অসংখ্য ফুইটা উঠছে এই লাস্ট কয়েকদিনে। এখানে যদি আমাদের ছাদের গাছগুলো দেখাই, গাছগুলো বৃষ্টি পায় এই দুই তিন দিনে অস্থির হয়ে গেছে, পুরো সবুজ হয়ে উঠছে। এটা হচ্ছে লেবু গাছ, আশা করি এবার লেবু আসবে ইনশাল্লাহ এখান থেকে। এটা কী জাতের জানি লেবু, অনেক শর্ট আর কি গাছের জাতটা, এটা বেশি বড় হয় না বাট লেবুর রস হয় অনেক বেশি। আর এখানে অলরেডি যে দেখেন আমাদের কী সুন্দর বেলি ফুল ফুটছে বৃষ্টিতে, যেখানে দেখেন কী সুন্দর। এটা হচ্ছে বেলি ফুলের সিজন, সামনে বেলি ফুল আরও সুন্দর ফুটবে। এটা হচ্ছে আমাদের বেলি গাছ, এখানে একটা গাছ বাইচা উঠছে আবার নতুন করে, এটা মরে গেছিলো যে এখানেও এই গাছটাও মরে গেছিলো বাট নতুন করে আসছে। এটাও কি গোলাপের মতো একটা ছোট্ট ফুল ধরে অনেক সুন্দর, এই যে ধরছিল শুকায় গেছে আবার নতুন করে আসবে, সুন্দর সুন্দর এই গাছটাও সুন্দর। আর দেখেন আমি এদের মধ্যে ব্যথা পায়া, ব্যথাটা মোটামুটি শুকায় গেছে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ডালিম গাছটা, এই যে ডালিম গাছ, এই দেখেন ডালিম গাছ, আমাদের ডালিম ধরছে কি সুন্দর, দেখছেন কি সুন্দর মাশাল্লাহ আমাদের গাছের ডালিম। গাছটা অনেক বড় হয়েছে মাশাল্লাহ, দূরের থেকে দেখাইলে অনেক বড় অনেক বড়। এখানে আরও ডালিম ধরবে সামনে, তো দেখি এই ডালিমটা ঢাইকা দিব যাতে কোনো কাকটাক না ঠোকরা এটার ভিতরে। এই যে এই গাছটাও দেখেন, এই গাছটাও প্রায় মরে গেছিলো, এই গাছটাও বাইচা আসছে, কি সুন্দর পাতাগুলো গ্রিনিশ হয়ে গেছে। এখানে আমি কিছু মাটি রেখা দিচ্ছি, আরও নতুন গাছের চারা আনবো, ওগুলো লাগাবো এখানে ইনশাল্লাহ। সামনে এই ছাদটা পুরোটাই ভরে ফেলবো আস্তে 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 আস্তে। তো রেডি শেডি হয়ে আসছে আমি, অর্ণব ভাই আর রাফিদ মিদ্দা বাড়ি। এনে এনে সবাই দেখছে মুরগি, আর আমি দেখতেছি হচ্ছে দেখেন আমার পছন্দের জিনিস আনার, জোস জোস জোস। এন্ড ওই সাইডে দেখেন, এটা হচ্ছে ছাদ বাগান একটা, যেখানে আসছি আমরা সাজ্জাদ ভাইয়ের ছাদ বাগান। আর এখানে দেখেন ছাদে সুন্দর আম ধরে আছে, দেখতে কি অসাধারণ লাগে, অস্থির পুরো ছাদটাই দেখেন, পুরাই গ্রিনারি, পুরা গ্রিন চারো সাইডে দেখেন। আর এখানে দেখেন এই যে এগুলোই দেখতে আসছিলাম আমরা, এটার পুরো ডিটেইলিং ভিডিও পাবেন অর্ণব ভাইয়ের ভিডিওতে। তো এখানে একটা ফল আছে দেখেন এই কর্নারে, এটা কি ফল আমি জানি না, আপনারা যদি কেউ জানি না থাকেন ডু লেট মি নো অন মাই কমেন্ট সেকশন। গাছটা অনেক সুন্দর, কবে যে আমার ছাদটা পুরো এরকম করবো, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি দু একদিনে গাছ শপিংয়ে যাবো, দেখি এরকম গাছ আনবো। আর গাছ দিয়ে তো পুরো ছাদটা গ্রিনারি, এখানে ও লেবু আছে, নাইস, এই যে দেখেন লেবু, জোস জোস। আমার বাসায় লেবু হয়নি এবার এখনো আমার গাছে, একটু আগেই তো দেখলেন আপনারা ভিডিওতে, জোস জোস জোস। এখানে কিছু মুরগি আছে দেখেন, ফ্যান্সি মুরগিস, এটা হচ্ছে পলিশ ক্যাপ, ব্ল্যাক পলিশ ক্যাপ, কোকো পলিশ ক্যাপ, দেখেন পুরো ওরিও 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 যেমন হয় ওই রকম দেখতে। এখানে আরেকটা জোস মুরগি আছে, ওটা হচ্ছে যে সেফ রাইটটা, এই সেফ রাইট মেলটা অসাধারণ অসাধারণ, ওর ফিমেল নাই, দেখি ফিমেল যদি আসে এটা পেয়ার আপ করে আমি নিয়ে যাব। জোস 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 মুরগির কালেকশন এখানে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুন দারুন এটা হচ্ছে বাফ ফ্রিজেল পলিশ ক্যাপ এটা পলিশ ক্যাপের মধ্যে আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে বাফ এন্ড অর্ণব ভাই বলছে এটা নিবে দেখি কি হয় জোস আর এখানে কিছু ব্রিডের বাচ্চা আছে এখানে দেখেন কোকো পলিশ ক্যাপ এখানে পলিশ ক্যাপ লাইট ব্রামা তো আপনারা যাদের এরকম মুরগি পালার ইচ্ছা আছে বাট লাইক সামর্থ্য কুলাচ্ছেন আপনারা এরকম বাচ্চা কালেক্ট করতে পারেন সাজ্জাদ ভাইয়ের কাছে এরকম বাচ্চা অনেক অ্যাভেলেবেল থাকে তো আপনারা সাজ্জাদ ভাইয়ের পেজে নক করলে আপনারা পেয়ে যাবেন তো উনার সেট আপটা খুবই দুর্দান্ত খুবই সুন্দর খুবই সুন্দর পুরোটাই পুরো চারো সাইডে গাছ দেখেন ওই সাইডে গাছ এই সাইডে গাছ আর এই সাইড হচ্ছে কিছু মুরগির সেট আপ আর এখানে যে আসিলগুলো সারা সুন্দর আমাকে সবচেয়ে সুন্দর লাগছে হচ্ছে এই ঘরটা এই ঘরটার ভিতরে বেশি কিছু নাই আমি আপনাদের দেখাই এই যে দেখেন এর ভিতরে ব্রাহ্মা আছে এক দুইটা এই দ্যাটস ইট বাট জিনিসটা অনেক সুন্দর করে বানাইছে দেখাই ভিতরে এই এখানে শুধু ব্রাহ্মা আছে ডিমে জোস 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 পুরো সেট আপটাই মূলত জোস কি কর নাফিদ ছোট খাটার মধ্যে বাগানটা সুন্দর না আসলে গুছানো পরিপাটি পুরা এই আসলে যে নিখিলের চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব কেউ তো করেনি সাবস্ক্রাইব হ্যাঁ ভাই প্লিজ যদি দুই একজন কেউ দেখে থাকে এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করো নাফিদ বলো তাহলে তো দুইটা সাবস্ক্রাইব ধরে সাবস্ক্রাইব টু ডগো সেজ ওখানে নিখিলও পাওয়া যাবে দেখছেন তো আমরা আসছিলাম হচ্ছে প্যারট বিগ দেখতে এনে এই মুরগিরার সাথে আমি অনেক আগের থেকে ইউজ টু কোনেকশন আমার বাসায় ছিল তখন আমি ভিডিও টিডিও কিছুই করতাম না এখানে আমি মূলত দেখতেছি গাছ কারণ আমি এরকম সুন্দর একটা গাছের বাগান বানাবো সাথে ইনশাল্লাহ তো আমাদের মোটামুটি কাজ কাম শেষ বাকি কাজ কাম আমরা করবো হচ্ছে বাসায় ছাদে যে তো বাসায় আসার পর আমি আমার অ্যাকুরিয়ামটা পরিষ্কার করার কাজে লেগে গেছি গুড্ডু ভাইয়ের যে অ্যাকুরিয়ামটা এন্ড গুড্ডু ভাইও বড় হয়ে গেছেন আমার মোটামুটি অ্যাকুরিয়ামটা ক্লিন তো আসেন দেখাই তো আমার পানি ক্লিন করা শেষ এন্ড বালুটা ক্লিন করছি হচ্ছে আমি ওই যে আগে যেভাবে করেছিলাম অ্যাজ আই ডিড বিফোর একটা বোলের মধ্যে নিয়ে সবগুলো আবার কসলাইছি হাইয়ো হাইয়ো কইরা তারপর যে আবার ক্লিন হয়েছে তো পটেগুলো যেগুলো ছিল ওগুলো ক্লিন হয়ে গেছে এখন বালুটা পুরো আবার ফ্রেশ এন্ড যে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার তো আমার অ্যাকুরিয়াম রেডি এন্ড ওকে এখন দিয়ে দিব হচ্ছে গুড্ডু ভাইয়াকে ওর ঘরে এই চল গুড্ডু হাই লেটস গো বালু উঠে সারাদিন পরে আসছে ঘরে তো এইভাবে আমি ক্লিন করলাম এটারে তো এই ছিল আজকে আমার এই পর্যন্তই ছিল ভিডিও তো পুরো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ